মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের চাপ বাড়ছে। একই সঙ্গে বাংলা বাজার ঘাটে দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে। শিমুলিয়া ঘাটে পারাপারে অপেক্ষায় রয়েছে 300 যানবাহন। এছাড়াও এই রুটে নিষেধাজ্ঞা অমান্য করে স্পিড বোট চলাচল করছে। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র রায় জানান, ঢাকা থেকে আসা দক্ষিণাঞ্চলগামী যাত্রীর চাপ বাড়ছে, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে 14 ফেরি চলাচল করছে। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, শিমুলিয়া বাংলা বাজার নৌঘাটের পরিস্থিতি জানাতে বাংলা বাজার ঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খলিল মিয়া। খলিল, বাড়ি ফেলা মানুষের ভিড় কেমন দেখছেন? এছাড়া স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা ঠিক মতো জানাবেন। ফারিয়া, আপনি জানেন যে আজকে সরকারের বেঁধে দেওয়া দ্বিতীয় পর্যায়ে লকডাউনের সপ্তম দিন, অর্থাৎ শেষ দিন। এই দিনকে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা সরকারের লকডাউন চলছে, কারণ যাত্রীদের মাঝে, সাধারণ মানুষের মাঝে কোনো রকমেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নাই বললেই চলে। আমরা সকাল থেকেই দেখেছি বাংলাবাজার শিমুলিয়া নৌপথে অত্যন্ত গাদাগাদি করে কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই একের পর এক স্পিড বোট ট্রলার এবং ই নৌরোডে চলাচলকারী ফেরি এরা কিন্তু চলছে। আমরা কথা বলছিলাম ঘাট কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন আজকে প্রায় 12টারও বেশি ফেরি চলছে। যদিও এই ফেরিগুলো জরুরি সেবার জন্যই চালু রাখা হয়েছিল, তবুও আমি দেখাবার চেষ্টা করছি, আমার পিছনেও কিন্তু একটা ফেরি রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি। এই ফেরিটা কিন্তু পরিবহনের চেয়ে অধিক সংখ্যক বেশি আছে যাত্রী। তো আমরা বলতে পারি যে আগামী সপ্তাহে যে সরকারের পক্ষ থেকে এক সপ্তাহের জন্য লকডাউনও যাচ্ছে দেশ, ঠিক এই সংবাদেই কিন্তু ঢাকা ছাড়ছে ঘরমুখী মানুষ। আর এই কারণেই কিন্তু মূলত এই শিমুলিয়া বাংলা বাজার নৌপথে যাত্রীদের উপচে পড়া ভিড় পড়েছে। প্রত্যেকটা ফেরি এবং স্পিড বোটে গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রী কিন্তু তাদের মতো করে চলছে। আমরা বলতে পারি প্রশাসনের একেবারে নাকের ডগায় দিয়ে কিন্তু এভাবে তারা তাদের যাত্রী তুলছে, বিশেষ করে স্পিড বোট এবং ট্রলারে। কারণ এখানে আমরা জানি যে স্বাস্থ্যবিধির যে বিষয়টা প্রশাসনের পক্ষ থেকে তৎপর থাকলে অনেকটাই কমে আসতে পারত। এখানে নৌ পুলিশের যেই আমরা দেখেছি তাদের যে শিথিলতা, এটা একেবারে ঢিলে ঢলা একটা পরিবেশের মধ্যেই কিন্তু তারা তাদের ক্ষমতা বা তাদের দায়িত্বটা কিন্তু তারা এভাবেই পালন করছে। তো আমরা দেখছি যে তারা নির্ধারিত কাউন্টার কিন্তু বন্ধ রাখছে ঘাটের। কাউন্টার বন্ধ রাখলেও কিন্তু বিকল্প ঘাট ব্যবহার করে ট্রলার এবং খলিল, আপনাকে ধন্যবাদ। বাংলা বাজার ঘাট থেকে জানাচ্ছিলেন খলিল মিয়া।